স্কুল হলো ছাত্রছাত্রীদের কাছে মন্দিরের সমান, যেখানে শিক্ষালাভ করে পড়ুয়ারা নিজেদের সমাজের মাঝে আলোকিত করে তোলে। কিন্তু সেই স্কুলেই দেখা গেল এক অন্য ছবি। ব্যাগের মধ্যে শুধু বই খাতা পেনই নয়, মদের বোতল নিয়ে স্কুলে হাজির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত সিহাস আরজি হাই স্কুলে। জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও স্কুলে এসেছিল দশম শ্রেণীর এক ছাত্র। শিক্ষক ক্লাসে আসলে অভিযুক্ত ছাত্রের এক সহপাঠী জানায় মদের বোতল নিয়ে স্কুলে এসেছে ওই পড়ুয়া। ঘটনা জানাজানি হতেই ঘটনা যাচাই করতে শিক্ষক ছাত্রের ব্যাগ তল্লাশি করলে জানতে পারে জলের বোতলের মধ্যে নিয়ে এসেছে মদ। তৎক্ষণাৎ বিষয়টি প্রধান শিক্ষককে জানানোর পর ছেলেটির বাড়িতে ফোন করে ছেলেটির অভিভাবককে স্কুলে দেখা করার নির্দেশ দেওয়া হয় স্কুলের তরফ থেকে। এই বিষয়ে স্কুলের এক সহশিক্ষক সাবির আলী খান জানান, ওই ছাত্রের কাছে আগেও বেশ কিছু নেশাদ্রব্য পাওয়া গিয়েছে। ওই ছাত্রকে আগেও সচেতন করা হয়েছিল, কিন্তু সেসব তোয়াক্কা না করে এবার স্কুলে মদ নিয়ে আসার জন্য ওই ছাত্রকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। আকাশ ও ক্লাস টেনে পড়ে, টেনের ছাত্র তো, কালকে জলের বোতলে করে মানে অ্যালকোহল নিয়ে চলে এসেছিলো আর কি। এর আগে ওর কাছ থেকে মানে পকেট থেকে বিড়ি টিড়ি পাওয়া গেছে, তো ওকে মোটামুটি স্কুল থেকে বলা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু কালকে একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়, অ্যালকোহল নিয়ে চলে আসে। ওটা আমরা মানে ওর বাবাকে ডাকি, তারপরে ওর স্টুডেন্ট ওর কয়েকটা বন্ধুকে ও বলে ফেলে কথাটা, তো তারা এসে খবর দেয়। তারপরে আমরা ওর গিয়ে ব্যাগ সার্চ করি, দিয়ে জানতে পারি যে ওর ব্যাগের বোতলে, জলের বোতলে অ্যালকোহল আছে। মাধ্যমিক চলাচল এরকম ঘটনা আমাদের স্কুলে ঘটেনি, কোনো দিনই এরকম রেকর্ড নেই। তো ওই ছেলেটি একটু অন্য রকমের, দু একদিন আমরা ওকে ওয়াচে রেখেছিলাম ওই কারণে, যে ওর কাছে আমাদের কাছে খবর ছিল যে আকাশ এরকম নেশা করছে, তো সেই জন্য কালকে ওকে ব্যাগ সার্চ করা হয় এবং দেখা যায় কালকে খবর পেয়ে যে এরকম অ্যালকোহল নিয়ে এসেছে। ডিসিশন আপাতত ওকে সাসপেন্ড করা হয়েছে, ক্লাস সাসপেন্ড থাকবে, ক্লাসে আসতে পারবে না, ওকে পরীক্ষার সময় আসার কথা বলা হয়েছে এবং প্রেসিডেন্ট সাহেব ছিলেন, উনিও বললেন। এই স্কুলটা আমাদের সিয়াস হাই স্কুল, ওটা আমরা তো কর্পোরাল পানিশমেন্ট তো আমরা দিতে পারি না, শারীরিক শাস্তি দিতে পারি না, তো এর আগে ওয়ার্নিং দিয়েছি, ঠিক আছে, অনেকবার শোধরানোর চেষ্টা করেছি, তো এটা একটা শুধুমাত্র ওকে সুযোগ দেওয়া হচ্ছে আরও একটা। আর যদি কোনো রকম স্টেপ নাও নি ধরুন, তাহলে অন্যান্য ছেলেদের কাছে একটা খারাপ বার্তা যাবে যে একটা অ্যালকোহল নিয়ে আসার পরেও স্যারেরা কোনো রকম কোনো স্টেপ নিলেন না, সেই কারণে আমরা এই মিনিমাম শাস্তিটুকু ওকে দিচ্ছি। তাও চাই যে ছেলেটি সুধরে যাক, সেই কারণে সাময়িক ওকে বরখাস্ত করা হয়েছে না, এখন অনির্দিষ্টকালের জন্য বলা হয়েছে। যদি ও সত্যিই অনুতপ্ত হয় বা ওর গার্জেন যদি মনে করে যে না ছেলেটি এখন সুধরে গেছে, এসে আমাদেরকে ইনফর্ম করবে, আমরা সেভাবে বলেছি, তারপরে ওকে ক্লাসে অ্যালাউ করব। তিনি আরও জানান, এই ধরনের ঘটনা স্কুলে আগে কখনো ঘটেনি, এই প্রথমবার ঘটেছে। তবে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে আমরা সচেতন থাকব। অভিযুক্ত স্কুল পড়ুয়া বলে, সে স্কুলে যাবার সময় তাকে কোনো এক যুবক ওই বোতলটি জলের বোতল বলে রাখতে দেয়। তারপর সে স্কুলে গেলে জানতে পারে তার ব্যাগে রাখা জলের বোতলে মদ রয়েছে। এই বিষয়ে সে কিছুই জানতেন না বলে জানান সংবাদ মাধ্যমের কাছে। স্কুল যাচ্ছিলাম, তখন একটা ছেলে আমার এসে বলছে যে এই বোতলটা রাখ, পরে আমার কাছ থেকে তোর কাছ থেকে নিয়ে নেবো। দিয়ে সে যে স্যারকে অমনি করে বলেছে যে আমার কাছে ওইগুলো আছে বলে। কি আছে, কি ছিল তোমার কাছে, কি দিয়েছিল? আমাকে একটা এমনি শুধু জলের বোতল দিয়েছিল। তারপর দিয়ে স্যারের এসে আমার ব্যাগ চেক করে ওইটা বোতলটা বার করে নিয়ে যে দেখে যে ওটা মদ। কিভাবে এলো তোমার কাছে, কিভাবে এলো এটা? আমি যাচ্ছি, তখন একটা ছেলে দাঁড় করিয়ে বলছে যে আমি স্কুলে বোতল নিয়ে এলবো, আমার কাছে এখন ব্যাগ ফ্যাগ নাই, তুই এইটা রাখ, তোর কাছ থেকে আমি যে স্কুলে নিয়ে নিচ্ছি দুপুরে, দিয়ে আমাকে তুই দিয়ে দিবি বোতলটা। তারপর মাস্টার কখন জানতে পারলো? স্যারেরা জানতে পেরেছিল ফার্স্ট পিরিয়ডে যখন ক্লাস হচ্ছিল। ফিরোজ মোল্লা নামের এক ব্যক্তি বলেন, এই বিষয়ে সম্পূর্ণ দোষ স্কুল কর্তৃপক্ষের, টিচাররা সঠিক পদক্ষেপ নিলে আজ এই ঘটনা ঘটতো না। উনি আরো বলেন, এজন্যই সরকারি স্কুলে পরিকাঠামো তলানিতে চলে যাচ্ছে। একটা ঘটনা শুনলাম যে সিয়াস হাই স্কুলের একজন দশম শ্রেণীর ছাত্র ক্লাসের মধ্যে অ্যালকোহল নিয়ে গিয়েছিল,
তো এটার আমি একটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। সিয়াস রাধা গোবিন্দ হাই স্কুলের যে স্কুল ডিপার্টমেন্ট আছে তাদের প্রতি আমার একটা তীব্র ধিক্কার নিন্দা থাকবে, কারণ একটা সরকারি স্কুলে ছেলে মেয়েদের উপরে কীভাবে নজরদারি করতে হয় সেটা যদি স্কুল কর্তৃপক্ষ না জানে বা দেখে বিষয়টা। এর আগেও বলছেন, আমি শুনলাম বা জানলাম যে স্যার বললেন যে এর আগেও নাকি ওর কাছ থেকে বিড়ি বা আরও নানা রকম নেশাজাত দ্রব্য পাওয়া গেছে। তো তারপরেও সেই ছেলেটাকে স্টেপ না নিয়ে আজকে শুনলাম তার বাড়ির লোক ব্যাপারটা নিয়ে জানতে পারলাম বাড়ির লোক কান্নাকাটি করছে, তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে কিছুদিনের জন্য। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় সরকারি স্কুলের যে পরিকাঠামোটা আস্তে আস্তে যে কতটা তলানির দিকে যাচ্ছে সেটা আমরা সাধারণ জনগণ এটা বুঝতে পারছি। অভিযুক্তের বাবা জানান, এই বিষয়ে আমি কিছুই জানতাম না, স্কুল থেকে আমাকে ডেকে পাঠালে আমি স্কুলে গিয়ে দেখি মদের বোতল না, তবে জলের বোতলে করে খুবই সামান্য পরিমাণ মদ নিয়ে যায় আকাশ। তবে কোথা থেকে মদ পেয়েছে আকাশ সেই বিষয়ে গুণাক্ষরেও কিছু জানেন না তার বাবা। কি বলতে, আমি বিষয়টা কিছুই জানিনি, মাস্টারমশাইরা আমাকে ফোন করে বললেন যে সাড়ে 12টার সময় এসে একবার স্কুলকে দেখা করতে হবে। আমি গেলুম, যে মাস্টারমশাইরা বলছে আপনার ছেলে ব্যাগ থেকে মদের বোতল পাওয়া গেছে সিয়াস হাই স্কুল। হ্যাঁ, করে আমি দেখলুম যে একটা প্লাস্টিকের বোতলেতে, মানে জল খাওয়ার বোতলেতে না থাকার মধ্যেই অল্প হয়তো 50 ml মতন ছিল, সেটা আমি শুনে দেখলুম না সত্যি করি গন্ধ। ওরে মাস্টারমশাই বললে যে ছেলেকে নিয়ে চলে যাও, দিন 15 ঘরে কি এক মাস ঘরে রেখে শাসন করে যাও, ছেলে যদি উন্নতি হয় আমাদের সঙ্গে দেখা করবে, তাহলে আমি বলবো যে ক্লাস করবে কি না করবে। যে পেয়েছে বুঝতে পারছি না, ওই ছেলেই বলতে পারে যে কোথায় কী হয়েছে। আমরা চাই ছেলেটা যাতে স্কুলে পড়ুক আর করুক ভালোভাবে, প্রতিদিনকার মতন স্কুলে যাক। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।